এই তো খুব লাগে সবাই কই গো আমার কাছে নোটিফিকেশন এসে পড়েছে সবাই কোথায় আমি তো সাউন্ডটা চেক করে নিই সাউন্ডটা क्लियर আছে কি আবার কথা বলছিনা কেন হ্যালো এভরিওান সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো অ্যান্ড হ্যাঁ প্লিজ কাইন্ডলি জানিয়ে দাও যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা না আমাকে হ্যালো হাই সিদি ওকে সো যা যারা ভিউ করছো প্লিজ ডু শেয়ার দ্য লাইভ যাতে তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই মিলে এনজয় করতে পারো ওকে হ্যাঁ প্লিজ কাইন্ডলি জানিয়ে দিও

গায়ে হলুদ মনে হচ্ছে হ্যাঁ আছি আমার গায়ে হলুদ পারো পারো ভাব বাট দেবদাসের অভাব এরকম অবস্থা আচ্ছা ঠিক আছে কেমন আছো আলহামদুলিল্লাহ এস আমি খুবই ভালো আছি সো এখন আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই ইটস মি আনিশা তানহা অরেঞ্জ ফ্যাশন বিদি থেকে লাইভ হসে পেরেছি এসে পড়েছি আবারও আচ্ছা আপি তুমি তোমার হাত দেখো আর ফেস দেখো দেখে জানো কোনো মিল আছে কিনা আপু তুমি তোমার তোমার আগে হাত দেখো আর ফেস দেখো দেখো কোনো মিল আছে কিনা ঠিক আছে কারণ আমার যা মনে হয় আমি লাইভে এসেছি অবশ্যই আমার ইচ্ছা মতো আমি সেজে আসবো হ্যাঁ আমার হাত দেখো আমার ফেস দেখো এরকম হতেই পারে আমি হলুদ ফর্সা ওকে ইউর লুকিং গ্রেট থ্যাংক ইউ তাসনুবা ওকে সো একটা হ্যাঁ ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের সাথে কথা বলার ছিল সেটা হচ্ছে যে তোমরা যারা আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আগে অ্যাড্রেসটা জানিয়ে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা শাহমুদম এভিনিউ হাউস ফরটিন সেক্টর থার্টিন ফার্স্ট ফ্লোর অ্যান্ড কি আমি এটার অ্যানসারও দিয়ে দিছি আই জাস্ট ডো্ট কেয়ার অ্যাবাউট দ্যাম আচ্ছা যাই হোক সো অ্যান্ড আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিই আমার ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা এইটি টাকা অ্যান্ড আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা একটা বেশি নিলে টু হান্ড্রেড টাকা পড়বে অ্যান্ড বিসাইড ডেলিভারি চার্জ অ্যান্ড এভরিথিং ডেলিভারি চার্জ নিয়ে একটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু কাস্টমার্সরা আছে যারা হচ্ছে মানে ধরো ইয়ে করেছে মানে কি বলো এটাকে হ্যাঁ অর্ডার করেছে করার পরও তারা অর্ডারটা ক্যান্সেল করে দেয় ঠিক আছে মানে কনফার্ম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার পর যখন ডেলিভারি ম্যান যায় যাওয়ার পরে অর্ডারটা মানে ক্যান্সেল করে দেয় এটা অবভিয়াসলি একটা ডিসঅ্যাপয়েন্টিং বিষয় অবশ্যই আমাদের জন্য আপনাদের জন্য বাট জিনিসটা হচ্ছে যে যেহেতু অর্ডারটা করেছেন সো অবভিয়াসলি আপনাদের ডেলিভারি চার্জটা পে করার উচিত মানে ইটস আ কার্টেসি অল রাইট ডেলিভারি চার্জটা পে করে দেন আচ্ছা যদি ক্যান্সেল করার থাকে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে যে এর জন্যই আমরা বলি যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তারপরে ডেলিভারিটা ইয়ে করতে আচ্ছা সো প্রীতি থ্যাংক ইউ রীতি আপু অল রাইট সো অনেক কথা হয়ে গেলো সো আমি আমার ড্রেসের ব্যাপারে জানিয়ে দিই আমার ড্রেসটা হচ্ছে আঘা নূরের অ্যান্ড ইটস লন ফ্যাব্রিকের উপরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভসটা ইটস আ কম্বিনেশন অফ ইয়েলো অ্যান্ড হোয়াইট অ্যাজ জি ক্যান সি এখানে হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক দেওয়া আছে শার্টের বাটনের মতো করে নেকওয়ার্ক দেওয়া আছে অ্যান্ড স্লিভসটাও একটু কাইন্ডার ডিফারেন্ট ঠিক আছে এখানে একটু বেশি পোর্শন এখানে একটু কম পোর্শন মানে একটু এক্সট্রা পোর্শনের স্লিভস দেওয়া আছে অ্যান্ড এটার প্রাইসটা পড়বে কত দেড় হাজার তিনশো পঞ্চাশ দেড় হাজার ও তিন হাজার তিনশো পঞ্চাশ ওকে সো দ্য প্রাইস ইস থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ মিম আপু খুবই ভালো আছি আপু লুকিং কিউ ইউ কি আপু সো এখন আজকে আমি যেই কালেকশনসগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে নিউ অ্যারাইভেল হ্যাঁ আচ্ছা নিউ অ্যারাইভেলের আর রেগুলার কালেকশন হচ্ছে কালেকশনের নাম কি আচ্ছা জ্যাকেট কুর্তি অলরাইট শুধু কুর্তি দেখাবো আজকে অ্যান্ড অলসো সাম এক্সাইটিং নিউ কি বলো কি শুধু হ্যাঁ গোটা পেস্টের দুপাটটা দেখাবো ঠিক আছে সো দেরি না করি শুরু হয়ে যায় মারিয়াম মলি মলি লিখেছেন কেমন আছো তান আলহামদুলিল্লাহ আপু খুবই ভালো আছি তুমি কেমন আছো ওকে সো শুরু হয়ে যায় ড্রেসটা দেখিয়ে ফেলি সো ফার্স্ট কালারটা হ্যাঁ জ্যাকেটেরটা ওকে সো ফার্স্ট কালারটা মেরুন দিয়ে স্টার্ট করি এটার প্রিন্টটা হচ্ছে খুবই বিউটিফুল এটার প্রিন্টটা হচ্ছে আমাদের এম্ব্রয়ডারির উপরে জারিরের ওয়ার্ক করা আছে হ্যাঁ জরিরের ওয়ার্ক করা আছে অ্যান্ড প্লাস এখানে হচ্ছে আমাদের ইয়ার অরগ্যান্জার প্যানেল দেওয়া আছে ঠিক আছে আর এখানে স্টোনস ওয়ার্ক আছে পুরো আমাদের নেক পোর্শনটা জুড়ে সেটা তুমি খুলে দেখিয়ে দিই যেহেতু একটা মেরুন কালারের হুম বলতেছি যেহেতু একটা মেরুন কালারের সাথে একটা গোল্ডেন কালার কম্বিনেশন দিয়েছে খুবই বিউটিফুল লাগতেছে দেখতে অ্যান্ড যেহেতু এটা একটা প্যানেল দেখতেই পাচ্ছ খুবই বিউটিফুল একটা কম্বিনেশন প্লাস এখানে কিন্তু আমাদের জ্যাকার্ডের প্রিন্ট আছে অলরাইট আমাদের ফুল ফুল ড্রেস জুড়ে ফুল ড্রেস জুড়ে হচ্ছে জ্যাকার্ডের প্রিন্ট দেওয়া আছে ওকে সাদা ভূত তুমি সাদা ভূত তুমি বউ এমন যেন একটা সাদা ভূতি পাও ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইয়ে কি জানি আর ব্লক করুন আমার মজা মজাই লাগে আসলে সব দেখতে ওকে সো এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা নেক পোর্শনটা আগে যেটা বলে দিয়েছে আমাদের জারির ওয়ার্ক এন্ড এমব্রয়ডারি করা আছে প্লাস আমাদের স্টোন ওয়ার্ক করা আছে আচ্ছা আপু তুমি অনেক সুন্দর আচ্ছা তোমার আম্মুর কি মেয়ের জামাই দরকার এটার কথা পরে বলতেছি আমি আগে আমি ড্রেসটা দেখিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা নেক পোর্শন থেকে মিডল পোর্শনে যে মিডল পোর্শনটাও হ্যাঁ স্টোন ওয়ার্কস করা আছে অ্যান্ড প্লাস এখানেও মানে আমাদের নেক পোর্শনটা হচ্ছে খুবই লং মিডল পোর্শন পর্যন্ত যায় সো এখানেও আমাদের এমব্রয়ডারি অ্যান্ড জারিরের ওয়ার্ক করা আছে ঠিক আছে সো আমরা এখন দামান পোর্শনটায় চলে যাই আমাদের ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমাদের জ্যাকার্ডের প্রিন্ট করাই আছে এটা হচ্ছে আমাদের দামানের প্যানেলটা ঠিক আছে খুবই বিউটিফুলি অ্যান্ড খুবই ক্লিন অ্যান্ড নিট একটা ডিজাইন দেওয়া আছে জারিরের ওয়ার্ক করা আছে ঠিক আছে আপু তুমি না আমার সাথে আর এখন তোমাকে লাইভে দেখি ও বেশি ভালো করে পড়ালেখা করবা ঠিক আছে ওকে এখন স্লিভসটাও দেখিয়ে দি স্লিভসটাও হচ্ছে আমাদের সেম আমাদের ইয়ের মতো দামান পোষণের প্যানেলটার মতো এখানেও দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের গোল্ডেন কালার জরিরের উপরে প্যানেলটা করা

ব্রিক কালার কম্বিনেশন আছে খুবই বিউটিফুল একটা আউটকাম দিচ্ছে ওকে সো দ্য প্রাইস ইস টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি যাদের যদি ভালো লাগতেছে স্ক্রিনশটটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অবভিয়াসলি ইনবক্স করে ফেল আচ্ছা আপু তোমার পাশের মেয়েটার জন্য গুড নিউজ আমি তোমার বয়স কত ভাইয়া এভাবে কথা বলতেছো যে যাই হোক ঠিক আছে যা যাদের ভালো লাগতেছে প্লিজ ওটাকে স্ক্রিনশট সো আমি নেক্সট ড্রেসের কাছে জাম্প করব সো নেক্সট ড্রেসের উপরে জাম্প করি সো যেহেতু এটা হচ্ছে একটা রেড কালার উপর ছিল এখন আই গেস একটা ডার্ক কিছু একটা গ্রিন কালারটা দেখিয়ে দাও হ্যাঁ গ্রিনটার ডিজাইন আরও বেশি ইউনিক আরও বেশি ডিফারেন্ট খুবই বিউটিফুল একটা ডিজাইন দেওয়া আছে ওয়াও এটা ডিজাইনটা দেখো খুবই ইউনিক কিন্তু আমাদের জরিরের ওয়ার্কগুলো কিন্তু মানে মনে হচ্ছে উপর দিয়ে করা ঠিক আছে হ্যাঁ আবার স্টোন ওয়ার্কসও করা আছে পুরোটো আমাদের ডিজাইন জুড়েই কিন্তু স্টোন ওয়ার্কস করা আছে অ্যান্ড প্লাস আমাদের যে নেক পোর্শনের মেডেল পোর্শনটা সেখানে কিন্তু বাটনস এর মতো করে স্টোন ওয়ার্কস করা আছে ঠিক আছে অ্যান্ড এটাতে জ্যাকেট প্রিন্ট তো অবশ্যই আছে হ্যাঁ অ্যান্ড প্রতিটা আমাদের প্রতিটা ইয়ে জ্যাকার্ডের প্রিন্টের উপরেই কিন্তু স্টোন দেওয়া আছে ফ্রন্ট পোর্শনটাতে স্পেশালি ঠিক আছে আমাদের পুরোটা ড্রেস জুড়েই কিন্তু ইয়ে দেওয়া আছে মানে স্টোনস দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা নেক পোর্শনটা দেখো খুবই ইউনিক একটা ডিজাইন দেওয়া আছে অ্যান্ড হ্যাঁ অর্গ্যানজা প্যানেলের উপরে কিছু জারির ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা অ্যান্ড ওয়াও স্লিভস পোর্শনটাতে একটা আলাদা ইয়েছে এটা পরে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনটা পড়তেছে মিডল পোর্শনটা দেখো পুরোটা কিন্তু জ্যাকার্ডের প্রিন্ট করা প্লাস হাই আপি জয়েন হয়ে গেলাম হাই রিমা আপু লেটস এনজয় ঠিক আছে আমাদের জ্যাকার্ডের প্রিন্টের উপর কিন্তু স্টোন ওয়ার্কস করা আছে ঠিক আছে প্রত্যেকটা জ্যাকার্ডের প্রিন্টের উপরেই স্টোন ওয়ার্কস করা আছে অ্যান্ড হের উই গো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা এটা দামান পোর্শনটাও অনেকটা ইউনিক অ্যান্ড অনেকটা বেশি বড় অ্যান্ড সুন্দর দেখতেছে লাগতে এগুলো কি টু পিস না আপু এগুলো হচ্ছে ওয়ান পিস ঠিক আছে সিঙ্গেল কুর্তি কালার কম্বিনেশন জাস্ট বা অ্যাকচুয়ালি আপু কালার কম্বিনেশনটা খুবই বেশি বিউটিফুল এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা অনেক বেশি বিউটিফুল ওকে অরেঞ্জ ফ্যাশন থ্যাংক ইউ ভাইয়া ফ্রন্ট পার্টটা দেখাও এই যে আপু ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা ঠিক আছে স্লিভসটাও দেখিয়ে দিই সাথে আচ্ছা আমার মনে দামান পোর্শনটা দেখানো হয়নি ও দেখিয়েছি সরি স্লিভসটা দেখিয়ে দিই আখতার হুসেন হাই আপু হাও আর ইউ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে আমাদের স্লিভস এর যে বাইসেপ পোরশনটাতে পড়বে একটা এটা কি পড়তে পারবো আমি আমার ড্রেস খোঁচায় যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইয়ে স্লিভস এর একটা পার্ট যেটা হচ্ছে একটা প্যানেলের মতো করে জারির এর ওয়ার্ক করা আছে ঠিক আছে একটা মোটিভ দেওয়া আছে খুবই বেশি বিউটিফুল একটা আউটকাম দিচ্ছে ঠিক আছে অ্যান্ড অলসো এখানে কিন্তু আমাদের এখানেও স্টোন ওয়ার্কস করা আছে প্রতিটা জ্যাকার্ডের প্রিন্টের উপর স্টোন ওয়ার্কস করা আছে আমি নিতে চাই আপু কিভাবে অর্ডার করব আপু তুমি তোমার ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সহ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে দাও হ্যাঁ টেক্সট দিয়ে দাও আপু এটার কি রেড হবে আপু একটা রেড কালার দেখিয়ে দিয়েছি বাট সেম এক্স্যাক্টলি সেম ডিজাইনের কিন্তু রেড কালার হবে না হ্যাঁ হবে মেরুন কালার হবে ম্যাজেন্ডা কালার হবে বাট ডিফারেন্ট ডিজাইনসের অলরাইট এটার ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই এটার ব্যাক পোর্শনটাও হচ্ছে খুবই বিউটিফুল জ্যাকার্ডের প্রিন্টের উপর পুরোটা হচ্ছে আমাদের জ্যাকার্ডের প্রিন্ট আছে তো কোনো জায়গায় আমাদের সিম্পল পড়তেছে না দুপাট্টা দেখা আপু দুপাট্টাটা একটু পরে দেখাবো একটু শেষ মুহূর্তে দেখাবো এটা হচ্ছে সব সিঙ্গেল কুর্তি দেখাচ্ছি আপু ড্রেসটা অনেক সুন্দর প্রাইস বলো বলে দিচ্ছি আপু এই যে ড্রেসটা এখন ড্রেসটা ধরে নিলাম যাতে যাতে ভালো লাগতেছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলো অ্যান্ড এটার প্রাইসটাও বলে ফেলি এটার প্রাইস পড়বে মাত্র টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড হ্যাঁ টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ঠিক আছে যা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো ব্লু কালার হবে আপু আপু ব্লু কালার হবে না ভেরি সরি প্রাইস কত আপু ঋতু আপু এটার প্রাইস পড়বে মাত্র টু থাউজেন্ড স্টক হান্ড্রেড ফিফটি ঠিক আছে হচ্ছে আচ্ছা হ্যাঁ স্মল মিডিয়াম লার্জ আচ্ছা স্মল মিডিয়াম লার্জ সাইজ আছে সো কোনো প্যারা হবে না বাট দ্য প্যারা ইজ আমাদের স্টকটা লিমিটেড সো অভিয়াসলি তাড়াতাড়ি অর্ডারটা করতে হবে

পুরোটোই হচ্ছে আমাদের এমব্রয়ডারি প্লাস জারির ওয়ার্ক অ্যান্ড অলসো সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে খুবই বেশি বিউটিফুল একটা ডিজাইন দেখতে পাচ্ছি প্লাস এখানে দেখতে পাচ্ছি আমাদের বাটনসের মতো করে কিন্তু স্টোন ওয়ার্কস করা আছে অনেক বেশি বিউটিফুল লাগতেছে দেখতে কি আপু অন্য কালার হবে আপু অনেকগুলো কালার আছে সাথে থাকো দেখিয়ে দিব আই হোপ তোমার কালারগুলো অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা ওয়াও ফ্রন্ট পার্টটা অনেক বেশি বিউটিফুল সি আমাদের কিন্তু নেক পোর্শনটা অনেক বেশি অনেক বেশি লং একদম মিডল পর্যন্ত যাচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা আঘানুরের আঘানুর না সরি বিন সাইড বিন সাইডের একটা কুর্তি দেখাচ্ছি সো অভিয়াসলি এইদিকে সব জায়গায় দেখতে পাচ্ছি যে জ্যাকর্ডের প্রিন্ট করা আছে পুরোটা ড্রেস জুড়ে এটা কি মেক করা আপু ইয়ে আপু এটা হচ্ছে মেক করা বাট আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে বডি ফরটি টু হবে হবে ইয়েস বডি ফোর্টি হবে আরও কালেকশন দেখতে চাই আপু ইনশাআল্লাহ আপু অ্যা এভরিডে তো নতুন নতুন অ্যারাইভেলস নিয়ে আসছেন প্লাস ডিসকাউন্টও নিয়ে আসছি সো অভিয়াসলি নিউ অ্যারাইভেলস আনবো আবার ডিসকাউন্ট আনবো সবার সাথে তো সবকিছু ফ্রেন্ডলি রাখতে হবে তাই না না তো তোমরা নিবা না এই কথা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুরোটু ড্রেসটার ফ্যাব্রিক হচ্ছে আমাদের জ্যাকেটের উপর প্রিন্ট করা আছে অ্যান্ড গো এটা হচ্ছে আমাদের ইয়েটা অর্গ্যানজার প্যানেল দেওয়া খুবই বেশি বিউটিফুল একটু হালকা স্কিন ভিজিবল অনেক বেশি বিউটিফুল অ্যান্ড প্লাস এখানে কিন্তু এমব্রয়ডারি সিকুয়েন্স অ্যান্ড জারিরেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে অনেক বেশি বিউটিফুল একটা প্যানেল দিয়েছে আমাদের স্লিভস এর এন্ডিং পোষণটাতে আপু ইনবক্স অ্যাড্রেস দিয়েছি অর্ডার কনফার্ম করো হয়ে যাবো আপু ঠিক আছে আমি নিতে চাই আপু এই ড্রেসটা অবভিয়াসলি অবভিয়াসলি নিয়ে ফেলবে ড্রেসটা যখন ধরবো তখনই ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিডল পোর্শন পর্যন্ত আমাদের নেক পোর্শনের ডিজাইনটা পড়তেছে অ্যান্ড না উই গো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনটা দেখো হ্যাঁ দামান পোর্শনটাও কিন্তু আমাদের অর্গ্যানজার প্যানেলের উপরে এখানেও একটু হালকা একটু সামান্য স্কিন ভিজিবল হচ্ছে খুবই বেশি বিউটিফুল লাগবে ইফ ইউ ওয়ার ইট উইথ আ সিগারেট প্যান্ট অর জিন্স ওয়ার এভার ইউ ওয়ান্ট ঠিক আছে এখানেও আমাদের সেম কিন্তু ডিজাইনগুলো করা আছে এমব্রয়ডারি সিকুইন্স অ্যান্ড জরিরের ওয়ার্ক করা আছে স্লিভসটা দেখো আপু আপু স্লিভসটা তো দেখিয়ে ফেলি আরেকবার দেখিয়ে ফেলি কোনো সমস্যা নেই এটা হচ্ছে অর্গ্যানজার প্যানেলের উপরে স্লিভসটা ঠিক আছে এখন আমি ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই ব্যাক পোর্শনটাও অনেক বেশি বিউটিফুল লাইক ব্যাক পোর্শনটাও যদি ফ্রন্ট পোর্শনে থাকতো সুন্দর লাগতো কাজ এখানে হচ্ছে আমাদের একটা গোল্ডেন কালার জ্যাকার্ডের প্রিন্ট করা আছে পুরোটো ড্রেস জুড়ে সো অবভিয়াসলি খুব বিউটিফুল একটা আউটকাম দিচ্ছে অ্যান্ড নাও আমি ড্রেসটা ধরছি শোরুম কোথায় আপু আপু আমাদের শোরুম হচ্ছে উত্তরা শাহমাদম এভিনিউ হাউস ফোরটিন সেক্টর থার্টিন ফার্স্ট ফ্লোর পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছি অবশ্যই আসবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা সো যা যাদের ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো অভিয়াসলি দ্য সাইজ ইজ অ্যাভেলেবেল সো বাট দ্য স্টক ইজ লিমিটেড ঠিক আছে সো যার যাদের ভাল লাগবে জলদি জলদি স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবে অ্যান্ড এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস পড়বে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ওনলি দুপাট্টাটা দেখা হবো আপনারা এগুলো হচ্ছে সব কুর্তি দুপাট্টাটা হচ্ছে পরে দেখাবো মানে লাস্ট মোমেন্টে হ্যাঁ হ্যাঁ সো যেহেতু এখানে হচ্ছে জ্যাকার্ডের ইয়ে করা আছে আমাদের জ্যাকার্ডের প্রিন্ট দাও আছে বাট স্টিল আমাদের প্রাইসটা কিন্তু খুবই ফ্রেন্ডলি ঠিক আছে সো তোমার পেছনের হোয়াইট ড্রেসটা একটু দেখাবা এটা একটা ক্রিম কালার রাইট হ্যাঁ একটা ক্রিম কালারের ড্রেস এটা আপু নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখানো হবে কোনো ড্রেস তো আর বাদ রাখব না সবই দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে সো সব সবকটা লাইভ কিন্তু জয়েন করবে তুমি তাহলে দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা বলে দিলাম টু সো নেক্সট ড্রেসে জাম্প করি অলরাইট আপু অর্ডার করবো কীভাবে আপু তুমি তোমার ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তুমি ইনবক্স করে ফেলো আমাদের পেজে তো তোমার অর্ডার হয়ে যাবে ওকে ड्रेसগুলোর মধ্যে কি এমব্রয়ডারি করা আছে পূজি আপু এমব্রয়ডারি জরি ওয়ার্ক প্যানেলার ওয়ার্ক মানে সব ওয়াও দিস ইজ সো বিউটিফুল হ্যাঁ এটা সি ব্লু না একটা স্লি সি ব্লু টাইপের একটা ড্রেস খুব বেশি বেশি বিউটিফুল একটা কালার খুব আনকমন একটা কালার আচ্ছা খুবই আনকমন একটা কালার খুব বেশি বিউটিফুল লাগতেছে দেখতে এন্ড এজ ইউ ক্যান সি গুলো ডিজাইনগুলো কিন্তু খুব বেশি নিখুত ঠিক আছে এখানে হচ্ছে আমাদের হ্যাঁ এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম অবভিয়াসলি আর তোমরাও দেখছো আমিও দেখতেছি এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম আপু একটু ডিসকাউন্ট দেওয়া যাবে হ্যাঁ যদি তুই পরস তাহলে ডিসকাউন্ট দিব আমার ছোট ভাই ঠিক আছে এই যে এমডি নেচার তুই পড়লে ডিসকাউন্ট দিব সমস্যা নেই সো এখানে হচ্ছে আমাদের এমব্রয়ডারি অ্যান্ড জরিরের ওয়ার্ক করা আছে প্লাস এখানে হচ্ছে আমাদের বাটনের মতো করে কিন্তু স্টোন ওয়ার্কসও করা আছে আপু এগুলো কি থ্রি পিস না আপু এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল কুর্তি ঠিক আছে ওয়াও এটা জ্যাকার্ডের প্রিন্ট দেখো খুবই বেশি ইউনিক অ্যান্ড বিউটিফুল একটা মানে ফ্লাওয়ারি ফ্লাওয়ারি টাইপ কাশ বনের উপর দিয়ে ফ্লাওয়ার উঠতেছে এরকম একটা ভাইব দিচ্ছে খুবই বিউটিফুল দেখতে অ্যাশটার স্লিভটা দেখাও অ্যাশ কালার কোনটা আছে এটা 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 হচ্ছে ইয়ে হ্যাঁ দেখাবো আপু দাঁড়াও আগে তুমি তো নেক পোর্শনটা দেখতে হবে আপি আমাকে ফ্রি টি এর কি ধরনের বুঝি নেই আপু অনেক সুন্দর এটা অন্য কালার হবে আপু অন্য কালার হবে বা ঠিক আছে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা খুবই বেশি বিউটিফুল সাইজ কত হবে আপু আপু সাইজ অ্যাভেলেবল স্মল মিডিয়াম লার্জ ঠিক আছে এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা নেক পোর্শনটাও অ্যাজ ইউজুয়াল এই সবগুলোর কুর্তির মধ্যে কিন্তু নেক পোর্শনগুলো অনেক বেশি লং হয় ঠিক আছে আমাদের মিডিল পোর্শন পর্যন্ত যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনেরও ওয়ার্ক দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা পুরো ড্রেস জুড়ে কিন্তু আমাদের ইয়ের ওয়ার্ক করাই আছে জ্যাকার্ডের ওয়ার্ক করাই আছে অ্যান্ড না আমি কমেন্ট করব না তুই এতক্ষণ পরা কেন তবে তো মায়ের দেওয়া উচিত তুই বলে কালকে কুর্তি নিয়েছিল কেমন লাগছে তুমি কালকে আমাকে কমেন্ট করনে আরে শোনা কালকে আমি নানুর বাসায় গেছিলাম রে নানুর অবস্থা খুবই খারাপ ছিল নানুর শরীর খারাপ ছিল তাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনের প্যানেলটা অনেক হ্যাঁ আসছে তাই কমেন্ট করছে আচ্ছা ইয়া কি জানি এখানে কই সিকুইনের ওয়ার্ক ওরে আল্লাহ কি কিউট এখানে হচ্ছে আমাদের সিকুইনসেরও কিন্তু ওয়ার্ক করা আছে ঠিক আছে আমি তো ফার্স্ট দেখে বুঝিনি কারণ আলোর কারণে দেখতে পাচ্ছিলাম না আচ্ছা জাস্ট ওয়াও ড্রেস আপি থ্যাংক ইউ আপু এগুলি কি সিল্কের না আপু এগুলো সিল্কের না এগুলো হচ্ছে জ্যাকার্ডের ঠিক আছে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনের প্যানেলটা দেখিয়ে দিলাম হ্যাঁ যে তো সবসময় বিন সাইডের কিন্তু আমরা সিল্কটাই দেখাই তো আজকে একটু নতুন কিছু নিয়ে এসেছি আজকে হচ্ছে আমরা জ্যাকার্ডের কুর্তি দেখাচ্ছি হ্যাঁ তোর হাতেরটাই আমি নিছি একটা তোমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা হচ্ছে পুরোটাই আমাদের জ্যাকার্ডের প্রিন্টের উপরে ঠিক আছে এটা হয়তো আমি স্লিভসটা দেখাতে ভুলে গেছি নাকি আচ্ছা হ্যাঁ স্লিভস পোর্শনটা আমাদের প্রায় দামান পোর্শনের মতোই সেম ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এমব্রয়ডারি জারির ওয়ার্ক অ্যান্ড প্লাস সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে সো আমি এখন ড্রেসটা ধরেই নেই যাতে যাতে ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবো জলদি জলদি সাইজটা অবভিয়াসলি অ্যাভেলেবল বাট স্টকটা এটা স্মল নেই সো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে সাইজটার এইটার স্মলটা নাই যেটা হচ্ছে সুধা নিয়ে গেছে তোমরা সুধার সাথে চাইলে এটা নিয়ে কথা বলতে পারো ঠিক আছে সো এটা ড্রেসটার প্রাইস পড়বে টু আগেরগুলোর থ্রি মতোই হ্যাঁ সো অ্যান অবভিয়াসলি ড্রেসটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি সো দেরি করোনা তাড়াতাড়ি করে ফেলি দুপাত্টা দেখা না আপু সবাই দেখা দেখাত দেখাবো আপু আগে কুর্তিগুলো দেখিয়ে নি তারপর দুপাত্টাগুলো দেখাবো ঠিক আছে প্রাইস বল আপু আপুগুলো প্রাইস পড়বে টু ঠিক আছে সো ড্রেসটা হ্যাঁ জ্যাকার যেহেতু অবভিয়াসলি একটা ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি ইনবক্স করে দো তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আমি অর্ডার করবো আপু ঠিক আছে আপু অর্ডার করে ফেলো সো আমি নেক্সট ড্রেসের উপরে জাম্প করি না আমি দিব না এসটা ঠিক আছে সো নেক্সট একটা ড্রেস কালোটা দাও কালোটা ও অন্য এর আচ্ছা আচ্ছা হুম লং কত আপু থার্টি এইট আচ্ছা লং হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে পার থার্টি না থার্টি নাইন থার্টি এইট থার্টি এইট আচ্ছা সাইজের হ্যাঁ সাইজের উপর ডিপেন্ড করবে ঠিক আছে সাইজের উপর আমাদের লংটা ডিপেন্ড করবে অন্য কালার হবে সেম এটা না আপু সেম এটার কালার অন্য হবে না বাট হ্যাঁ অবভিয়াসলি ডিফারেন্ট ডিজাইনের যেমন এই যে ডিফারেন্ট একটা ডিজাইন নিয়ে এসেছে এটার কিন্তু আরেকটা কালার নিয়ে এসেছে একটা খুবই বিউটিফুল একটা ব্রাইট পার্পল কালারের ভুতার একটা কিছু ওয়াও দেখতে পাচ্ছি আমাদের কিছু সি গ্রিনের কিছু এমব্রয়ডারিও করা আছে হ্যাঁ প্লাস আমাদের এমব্রয়ডারি জারির ওয়ার্ক ক্যান সি কুইন্সেরও ওয়ার্ক করা আছে ওয়াও অনেক বেশি বিউটিফুল অ্যান্ড অবভিয়াসলি আমাদের এটার স্পেশালিটি একটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে একটা বাটনের মতো করে কিন্তু স্টোন ওয়ার্কস দেওয়া থাকবে ঠিক আছে আমাদের নেক্সট পোর্শনটাতে হ্যাঁ এটাতে হ্যাঙ্গিং টার্সেস নেই যেমন সিল্কেরগুলোতে হ্যাঙ্গিং টার্সেস ছিল আপু এটার মধ্যে অন্য কালার হবে না আপু সেম ডিজাইনের মধ্যে অন্য কালার হবে না ঠিক আছে ওয়াও এটা জ্যাকেটের প্রিন্টটাও খুবই বিউটিফুল একদম শাড়ির মানে জামদানি শাড়ির মতো একটা হ্যাঁ এটা মোটিভ দেওয়া আছে খুবই বেশি বিউটিফুল কি আচ্ছা সো হেয়ার উই গো এটা হচ্ছে আমাদের ইয়ে পোর্শনটা একটা ভি নেকের কিন্তু আমাদের নেক পোর্শনটা খুবই বেশি বিউটিফুল ওয়া অপু জোস লাগতেছে থ্যাংক ইউ প্রভা ঠিক আছে আর সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান সবগুলোর মতোই কিন্তু আমাদের কিন্তু নেক পোর্শনটা অনেক বেশি লং হয় লাইক আমাদের মিডল পোর্শন পর্যন্ত চলে যায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনটা অ্যান্ড রেড হবে আপু আপু রেড একটা দেখিয়ে ফেলেছি আর একটা রেডও হবে সাথে থাকো দেখেই ফেলবো ওকে এটা দামাটা হচ্ছে চড়া এটা টু কাইন্ড আর ডিফারেন্ট ফ্রম দি আদার্স কারণ এটা দামাটা একটু বেশি চড়া অ্যান্ড প্লাস এখানে কিন্তু হ্যাঁ এখানে এটা কিন্তু অর্গ্যানজার প্যানেল ঠিক আছে তো কাছ থেকে দেখলে বুঝবে এটা কিন্তু একটা জ্যাকার্ডের ইয়ের উপরে কিন্তু অর্গ্যানজার প্যানেলটা একটু একটু বোঝা যাচ্ছে এখানে কিন্তু ওয়ার্ক করা আছে ছোট করে মানে প্লাস লক করে দেওয়া হয়েছে আর কি জারির ওয়ার্ক অ্যান্ড এম্বয়ডারি সাথে লক করে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের এখানেও প্যানেল দেখতে পাচ্ছি কাট ওয়ার্ক করা আছে জারিরের খুবই বেশি বিউটিফুল হোয়াইট কালার হবে আপু না আপু হোয়াইট কালার হবে না এসব প্রত্যেকটা ড্রেস হচ্ছে একটু ডার্ক কালারের উপরে বেস করতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভসটা খুবই বিউটিফুল একটা জ্যাকার্ডের প্রিন্টের উপরে পুরোটা স্লিভস অ্যান্ড প্লাস এখানে আমাদের এন্ডিংটা হচ্ছে একটা জিগ প্যানেলের মতো করে কাটওয়ার্ক করা আছে খুবই বিউটিফুল একটা আউটকাম দিচ্ছে দুপারটা দেখতে চাই আপু দেখাবো আপু একটু ওয়েট একটু ওয়েট দেখাবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা হচ্ছে পুরোটা মোটিভের উপরে ইয়ে করা আছে ফর্টি হবে ফর্টি ফোর হ্যাঁ ফর্টি হবে ওকে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা পুরোটাই আমাদের হচ্ছে জ্যাকার্ডের প্রিন্টের উপরে সো আমি এখন ড্রেসটা ধরে নিই ধরে এটার প্রাইসটাও বলি দিই এটা প্রাইস আগেগুলোর মতোই টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি যাতে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলি অ্যান্ড অবভিয়াসলি স্টকটা লিমিটেড অ্যান্ড যেহেতু এটা হচ্ছে একটা মানে জ্যাকার্ডের প্রিন্টের উপরে একটা ড্রেস দিয়ে দিচ্ছে এত বাজেট ফ্রেন্ডলির উপরে সো অবভিয়াসলি স্টক লিমিটেড হবেই ঠিক আছে সো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলি আমরা এটার প্রাইস পড়বে টু থাউসেন্ড টু হান্ড্রেড হ্যাঁ এটা নেকটে একটু ডিফারেন্ট টু থাউজেন্ড টু হান্ড্রেড সো আমি এখন ড্রেসটা সরিয়ে ফেলবো নেক্সট ড্রেসে জম্প করবো ঠিক আছে আপু নিতে চাই ও আমি নিতে চাই আপু এই ড্রেসটা ঠিক আছে আপু ইনবক্স করে ফেলো ওকে সো নেক্সট ড্রেসটা দেখিয়ে দিই নেক্সট ড্রেসটার নেক ওয়ার্কটা একটু ডিফারেন্ট আর নেক কাটিংটা খুবই ডিফারেন্ট একদম রাউন্ড একটা নেক লাইট একটু ঢুকিয়ে ফেলি ও ওয়াউ এটা হচ্ছে আমাদের নেক্সট ড্রেসটা এটার নেকটা খুবই বেশি বিউটিফুল লাইক এরকম হবে ইয়াটা হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ শেখা আপু খুবই ভালো আছি তুমি কেমন আছো এটার প্রিন্টটা মানে এটার ডিজাইনটা দেখো খুবই বেশি ইউনিক এটা হচ্ছে পুরোটাই আমাদের জারিরের উপরে ঠিক আছে জারিরের এমব্রয়ডারি খুবই বেশি বিউটিফুল হ্যাঁ অ্যান্ড ব্রড নেক আমাদের নেক ওয়ার্কটা দেখতে পাচ্ছ যে নেক ওয়ার্কটা কাটিং হচ্ছে পুরোটা ব্রড করে দেওয়া আছে অ্যান্ড এটা একটু খুলে দেখিয়ে দিই আমি

ওকে করো অর্ডার ডান ওকে আপু হয়ে যাবে সো এখন দেখো কোনটা ছেড়ে কোনটা দেখাবো ওটা নেক পোর্শনটা দেখো এত বেশি চড়ান এত বেশি লং লাইক এটা হচ্ছে আমার নেভেলের নিচ পর্যন্ত চলে যাচ্ছে লাইক মিডল পোর্শনও ছাড়াই যেতেছে এত বেশি বিউটিফুল এন্ড প্লাস এগুলোর ওয়ার্কগুলো দেখো খুবই বেশি নিখুঁত এন্ড খুবই বেশি একটা সিমারি ভাইব দিচ্ছে জাস্ট বিকজ অফ দ্য জরির ওয়ার্ক অ্যাজ ইউ ক্যান সি ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই প্যানেলটা কিন্তু অর্গ্যানজার উপরে ঠিক আছে অ্যান্ড আমাদের ফেব্রিকটা যেটা হচ্ছে আমাদের ড্রেস এটা কিন্তু আমাদের ইয়ের উপরে জ্যাকেটের উপরে পড়তেছে প্রিন্টটা দেখো এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা প্রিন্ট এখানে একটু আছে কিছু বক্স টাইপের প্রিন্ট বাট এসব ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপেরও প্রিন্ট আছে মাঝখান দিয়ে ঠিক আছে মানে ডিজিটালের মতো করে প্রিন্ট করেছে বাট এটা হচ্ছে পুরোটা জ্যাকেটের উপরে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভসটা স্লিভস একটু পরে দেখিয়ে দিই ওকে আপু রেড কালার ড্রেস দেখো আপু দেখিয়ে ফেলেছি ইউমেস্টেট ওয়াও এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটা এটা দেখতে পাচ্ছি খুবই বেশি বিউটিফুল ঠিক আছে অ্যান্ড এখানে হচ্ছে পুরোটা অনেক বেশি বেশি করে জারির ওয়ার্ক করা আছে এখানে জারিরের মতো করে এটা কি এবার হ্যাঁ এটাও হচ্ছে অর্গানজারি প্যানেল যে এখানে বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এত সুন্দর করে বসাইছে লাগতেছে যে মানে পুরো জ্যাকার্ডের ফেব্রিকের উপরেই কিন্তু আমাদের এমব্রয়ডারিটা করা আছে এরকম লাগছে বাট অ্যাকচুয়ালি না এটা হচ্ছে আমাদের ইয়ে হ্যাঁ আলাদা একটা অর্গানজার প্যানেল দেওয়া আছে সো যেহেতু আমরা স্লিভস অ্যান্ড ফ্রন্ট পোর্শন দেখিয়ে ফেলেছি কি সো আমরা চলে যাই দামান পোর্শনটাতে দামান পোর্শনটাও খুবই বিউটিফুল আমাদের একটা জারিরের কাটওয়ার্ক করা একটা প্যানেল দেওয়া আছে ঠিক আছে একটা ওয়েভি ভাইভ দিচ্ছে খুবই বিউটিফুল অ্যান্ড যেটা স্পেশাল একটা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানকার প্রিন্টটা যেটা হচ্ছে মানে জ্যাকার্ডের প্রিন্ট এটা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে অন্যান্যগুলো থেকে ডিফারেন্ট খুবই বিউটিফুল অ্যান্ড এটা ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিই এটা ব্যাক পোর্শনটাও আই গেস হ্যাঁ ওয়াও এটা ব্যাক পোর্শনটাও হচ্ছে সিম্পল মনে হচ্ছে না জাস্ট বিকজ এখানে কিছু ফ্লাওয়ারি জ্যাকার্ডের প্রিন্ট করা আছে অ্যান্ড প্লাস কিছু বক্স বক্স টাইপেরও প্রিন্ট করা আছে ঠিক আছে খুবই বিউটিফুল একটা কালার প্লাস গোল্ডেন কালার কম্বিনেশনটা খুবই বিউটিফুল লাগতেছে অরগ্যানজার ড্রেসগুলো কি যে ভালো লাগে অ্যাকচুয়ালি আপু অরগ্যানজার যে প্যানেলটা থাকে হ্যাঁ হ্যাঁ এটা জ্যাকার্ডের ড্রেস বাট অর্গানজার প্যানেল ইউজ করা আছে অর্গানজার হচ্ছে স্পেশালিটি একটু স্কিন ভিজিবল যেহেতু সো ডিজাইনটার উপরে মানে ডিজাইনটার নিচে আমাদের স্কিনটা দেখা গেলে খুবই বিউটিফুল লাগে আপু তুমি যেটা ওটা কি কটনের লনের না হ্যাঁ এটা হচ্ছে লনের আপু আঘার নূর কালেকশনের আপু ব্যাক সাইড টাও খুব সুন্দর অ্যাকচুয়ালি আপু ব্যাকসাইডটাও খুবই সুন্দর সো এখন আমি ড্রেসটা ধরে নিই যাতে যাতে ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো অ্যান্ড যেহেতু এটা হচ্ছে আমাদের একটা জ্যাকার্ডের প্রিন্টের উপরে বলে দিচ্ছি হুম ওয়েট যেহেতু এটা জ্যাকার্ডের প্রিন্টের উপরে অবভিয়াসলি একটা ফ্রেন্ডলি বাজ ফ্রেন্ডলি বাজেটে ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি অ্যান্ড স্টক ইজ অবভিয়াসলি লিমিটেড অ্যান্ড প্লাস আমাদের সাইজটা অ্যাভেলেবেল আছে সো সাইজ নিয়ে কোনো ইয়ে নেই সাইজ কত এটার আপু এটা হচ্ছে মেবি স্মল পড়বে কি তোমার বোন নাকি এস আচ্ছা এটা হচ্ছে স্মল সাইজ আই গেস হ্যাঁ এস দেওয়া আছে সো এটা হচ্ছে স্মল সাইজ যা যেতে ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নাও অ্যান্ড ইনবক্স করে ফেলো আমি নেক্সট ড্রেসে জাম্প করবো এটা হচ্ছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি সো নেক্সট ড্রেসে জাম্প করি একটা ড্রেস দিয়ে দাও

ড্রেস যেহেতু আমরা এখন একটা জ্যাকার্ডের ইয়ে দেখিয়েছিলাম এটা হচ্ছে এখন সিল্কের দেখিয়ে দি ওটা পরেই যাচ্ছে এত সফট একটা সিল্ক খুবই বিউটিফুল অ্যান্ড প্লাস এটার কম্বিনেশনগুলো দেখো এখানে কিন্তু আমাদের নেকওয়ার্কে কিছু টার্সেস দেওয়া আছে ঠিক আছে একটা লিফ টাইপের একটা টার্সেলস দেওয়া আছে আর এখানে কিন্তু আমাদের এমব্রয়ডারি অ্যান্ড প্লাস সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে খুবই বিউটিফুলি ডান

অ্যান্ড এটার যে নেকওয়ার্কটা ওয়ার্কটা কিন্তু অনেক বেশি লং অ্যান্ড অনেক বেশি গর্জিয়াস অ্যান্ড এটা হচ্ছে পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছি খুবই বিউটিফুল একটা ওয়ার্ক করা আছে এখানেও দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফুল ড্রেস জুড়ে হবে না বাট হ্যাঁ আমাদের ফ্রন্ট পোর্শনটাতে এরকম একটা ডিজাইন দেওয়া হবে এখানে হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকুইন্সের ওয়ার্ক করা আছে ঠিক আছে অ্যান্ড আমাদের দামান হুম আবার আমাদের কিন্তু এই সাইড পোর্শনেও দেখো সেম একটা ডিজাইন দেওয়া আছে ঠিক আছে আমাদের যেটা ইয়েতে পড়েছে সুধা আপুকে দেখাও আপু আজকে রেস্টে আছে ঠিক আছে আজকে সুধা আপু আসে নেই এটা হচ্ছে আমাদের মিডেলে দেখতে পাচ্ছি একটা মোটিভ দেওয়া আছে ছড়িয়ে ছিটিয়ে ঠিক আছে বড় বড় করে মোটিভ দেওয়া আছে যেগুলো ডিজাইন পড়বে হচ্ছে এমব্রয়ডারির উপরে সিকুইন্সের ওয়ার্ক ঠিক আছে অ্যান্ড হের উই গো এটা হচ্ছে আমাদের দামান পোষণটা দামান পোষণটা অনেক বেশি চড়া অনেক বেশি বিউটিফুল এখানে আমরা সেম আমাদের কিন্তু এমব্রয়ডারি অ্যান্ড প্লাস সিকুইন্সের ওয়ার্ক করা আছে অ্যান্ড হ্যাঁ আবার এখানে একটু পাইপিং করা আছে না একটা পাইপিং এন্ড দেওয়া আছে ব্রাউন কালার পাইপিং এন্ড দেওয়া আছে একটা বিউটিফুল আউটকাম দিচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে ঠিক আছে সো হ্যাঁ এটা হচ্ছে ফুলটাই কাজ করা বাট দ্য ব্যাক পোর্শন ইজ কমপ্লিটলি সলিড সিল্কের উপরে কমপ্লিটলি সলিড এটা স্লিভ পোর্শনটাও দেখিয়ে দিই স্লিভ পোর্শনটা হচ্ছে ওয়া স্লিভস পোর্শন একটা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইয়ে দিয়েছে এটা হচ্ছে সেপারেশনের কারণে কিন্তু একটা পাইপিংয়ের মতো করে দুইটা ইয়ে করেছে প্লেট দিয়েছে এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্লিভসটা অ্যান্ড স্লিভসের এখানে প্যানেলটা হচ্ছে খুবই বিউটিফুল এটা হচ্ছে আমাদের ইয়ের উপরে

ওকেই সো এটার সাইজটা হচ্ছে মিডিয়াম আই হোপ আর একটা কি লার্জ নাকি স্মল মিডিয়াম লার্জ ওকেই সো এটার সাইজ হবে হচ্ছে মিডিয়াম অ্যান্ড লার্জ পড়বে সো আইস আপু লিখেছি কোথায় আপু সুধা হচ্ছে আজকে রেস্টে আছে সো আজকে আমি এসেছি ওকে সো এটার প্রাইস পড়বে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি অ্যান্ড এটা হচ্ছে অবভিয়াসলি স্টক লিমিটেড বা দ্য সাইজ অ্যাভেলেবল হচ্ছে মিডিয়াম অ্যান্ড লার্জটা সো যেহেতু ফুল একটা ড্রেসটা এমব্রয়ডারি করা আছে প্লাস এতগুলো সিকুয়েন্সে ওয়ার্ক করা আছে সো অবভিয়াসলি একটা রেড কালার অনেক ডিমান্ডিং একটা কালার সো এটা থাকবে না এইগুলোই ঠিক আছে সো আমি নেক্সট ড্রেসে জাম্প করবো এটার প্রাইসটা আরেকবারও বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে টু ঠিক আছে সো নেক্সট যে ড্রেসটা দেখাবো এটার কালার অনেক বেশি ডিমান্ডিং অ্যান্ড অনেক বেশি বিউটিফুল একটা কালার হ্যাঁ রেডও থাকে না অ্যাকচুয়ালি রেডও থাকে না অ্যান্ড প্লাস আমি যে কালারটা এখন ধরবো এটা হচ্ছে স্পেশালি আমার অনেক ফেভারিট কালার অ্যান্ড এটা হচ্ছে খুবই ডিফারেন্ট একটা কালারের ভিতরে ওয়াও একটা বিউটিফুল ম্যাট ব্ল্যাক ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আফসিন ভাইয়া আমি খুবই ভালো আছি এটা কি ভাইয়া নাকি আপু আশিক আশিক ভাইয়া হবে আই গেস আচ্ছা সো এখানের স্পেশালিটিটা দেখো এটা হচ্ছে আমাদের যে বেস কালারটা ব্ল্যাক ব্ল্যাকের উপরে কিন্তু আমাদের ব্ল্যাক কালারের এমব্রয়ডারি করা এন্ড ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ইউ আর লুকিং সো প্রিটি এন্ড কিউ থ্যাংক ইউ ঠিক আছে সিকুয়েন্সে ওয়ার্ক করা আছে আর এখানে টার্সেলসগুলো দেখো গোল্ডেন কালারের টার্সেলস দিয়েছে আমাদের নেক পোর্শনটাতে অনেক বেশি বিউটিফুল লাগছে দেখতে অ্যান্ড যেটা মিস করা যাবে না সেটা হচ্ছে ওয়াও এখানে এমব্রয়ডারিগুলো হচ্ছে পুরোটাই আমাদের কিন্তু ব্ল্যাক কালারের উপর এমব্রয়ডারি করা আছে এই আমি এটা নিব প্লিজ নিয়ে ফেলো তুমি নিলে আমার কাস্টমাররা কি নিবে বলো সুধা ঠিক আছে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফুল পুরোটাই কাজ করা আছে এটা নেক পোর্শনটাই দেখতে পাচ্ছি একটা জিগ টাইপের ওয়ার্ক করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনের কাজটা ওএমজি ইউ লুক সো গর্জিয়াস বে থ্যাংক ইউ শিমা ইউ আর টু লেট ইউ আর টু লেট ওকে ডেলিভারি চার্জ কত আপু ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা এইটি টাকা অ্যান্ড আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা ওকে ইউ লুক কিউ টাপি থ্যাংক ইউ আপু ওকে সো এটা মিডল পোর্শনটা দেখিয়ে দিই আর বলতে এটা হচ্ছে মিডল পোর্শনটা দেখাই অ্যাকচুয়ালি একটু কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবা এগুলোর যে এমব্রয়ডারিগুলো করা সবই কিন্তু আমাদের এমব্রয়ডারিটা ব্ল্যাকের উপরেই করা আছে অ্যান্ড প্লাস এখানে কিন্তু সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে অনেক বেশি বিউটিফুল পুরোটো ড্রেস জুড়ে আমাদের পুরোটো ফ্রন্ট পোর্শনটা জুড়ে হচ্ছে এমব্রয়ডারির ওয়ার্ক করা আছে অ্যান্ড প্লাস সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে অ্যান্ড সারপ্রাইজিংলি আমাদের দামান পোর্শনটা একটা ডিফারেন্ট কালার অ্যাড করা আছে সেটা হচ্ছে ব্রাউনের উপরে একটা অফ হোয়াইট কালারের কিছু মোটিভ দেওয়া আছে খুবই বেশি বিউটিফুল লাগতেছে দেখতে হ্যাঁ আর এখানে হচ্ছে মোটা করে সিকুইন্সে ওয়ার্ক করা আছে কিছু ফ্লোরাল সিকুইন্সে ওয়ার্ক করা আছে ঠিক আছে অ্যান্ড এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে ডিফারেন্ট কালার যেহেতু একটা এমব্রয়ডারি করা আছে সো অবভিয়াসলি ড্রেসটা অনেক বেশি ফুটে উঠতেছে মানে আমাদের দামান পোষণটা অনেক বেশি ফুটে উঠতেছে সো আমি আরেকবার করে দামান পোষণটা দেখিয়ে দিই দামান পোর্শনটা অ্যাকচুয়ালি অনেক বেশি বিউটিফুল আর এখানে সিকুইন্সের ওয়ার্ক অনেক বেশি ঠিক আছে সো দামান পোশনটা এভাবে অনেক বেশি করে মানে হাইলাইট করা আছে সিকুইন্সের ওয়ার্ড দিয়ে কি আর করবো বলো আমার তো অন্য আইডিতে আসতে হয় তোমাকে দেখার জন্য কি করব মনে থাকে না অলওয়েজ ও বেবি আই এম গ্ল্যাড তুমি তাও আসছো আরেকটা আইডি দিয়ে আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল আর লুকিং সো প্রিটি অ্যান্ড কিউর থ্যাংক ইউ মাহিয়াপু ঠিক আছে সো ফ্রন্ট পোর্শনটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের ব্যাক ব্যাক না স্লিভসটা দেখিয়ে দিই স্লিভসটাও হচ্ছে পুরোটা আমাদের এমব্রয়ডারি অ্যান্ড প্লাস সিকুইন্সের ওয়ার্ক খুবই বেশি বিউটিফুল মেরুনটা আবার দেখাবা একটু প্রিয়া প্রিয়া আপন রিলি সরি অ্যাকচুয়ালি দেখিয়ে ফেলেছি সো পিকচার পোস্ট করবো যখন তখন দেখে ফেলো রাইট আপু প্রাইস আপু প্রাইসটা বলে দিচ্ছি সাথে থাকো এটা হচ্ছে আমাদের স্লিভ পোর্শনটা খুবই বেশি বিউটিফুল আর একটা গ্লেজ দিচ্ছে প্লাস একটা সিমারি ভাইবও দিচ্ছে জাস্ট বিকজ এটা হচ্ছে সিল্কের উপরে কিন্তু আবার আমার সিকুইন্সের ওয়ার্কও করা আছে অনেক বেশি বিউটিফুল অলরাইট সো আমি এখন ব্যাকপোর্শনটা দেখিয়ে দিই ব্যাকপোর্শনটা হচ্ছে একদম সলিড ম্যাট ব্ল্যাকের উপরে বাট এটা ম্যাট মোটেও ম্যাট মনে হচ্ছে না জাস্ট বিকজ এটা হচ্ছে আমাদের সিল্কের ফ্যাব্রিকের উপরে যেহেতু সো অবভিয়াসলি একটা গ্লেসি একটা সিমারি ভাইপ দিচ্ছে ডেলিভারি চার্জ কত আপু ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকায় এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা আপু ব্ল্যাক কালার ড্রেস আছে জি আপু এটা একটা ব্ল্যাক দেখালাম আর একটা ব্ল্যাক কালারের ড্রেস আছে সো ওয়াও যেহেতু ব্ল্যাক কালার অনেক বেশি ডিমান্ডিং একটা কালার অ্যান্ড অনেক বেশি বিউটিফুল একটা কালার সো এটা স্টক লিমিটেডের থেকেও লিমিটেড বলতে পারি বিকজ অলরেডি

হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সঞ্জনা আপু আমি খুবই ভালো আছি সো দেরি না করে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলি এখন নেক্সট ড্রেসটা দেখিয়ে ফেলি যে আপুটা মেরুন কালারটা আরেকবার দেখাতে বলেছো তোমার জন্য আরেকটা মেরুন কালার নিয়ে এসেছি ঠিক আছে ও আই জাস্ট স্কিপড সুধাস কমেন্ট এম্পোরিয়ামের গুলো আমার বিন সাইজের চেয়েও সুন্দর লাগে কেন জানি তাই নাকি একটা কিনে দাও ওকে মাশাল অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগতেছে তোমাকে থ্যাংক ইউ দিশারি আপু মরিয়ম স্মৃতি লিখেছেন এটা আমার জন্য বুক করো প্লিজ ওয়াইট ইজ দ্য বুকিং সিস্টেম এটা হচ্ছে ওকে সো তোমরা যদি ইনবক্স করো দেন বুকিং সিস্টেমটা জানিয়ে দিব বুকিং সিস্টেমটা আই গেস একটু ডিফারেন্ট হবে ইনবক্স চেক করে আপনি অর্ডার করেছি কনফার্ম করো হয়ে যাবে এ স্মৃতি আপু বাউ ঠিক আছে আপু

ওকে বোদ লাইক সিরিয়াসলি ময়দার ছিল না ময়দা মোর দেন এনাফ ছিল সো আই হোপ আমি তোমার বোর জন্য কিছু রেখে দিয়েছি তুমি চাইলে ইউজ করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা এই যে বিউটিফুল ওকেই সো এটা হচ্ছে আমাদের নেক নেক পোর্শনটা দেখতেই পাচ্ছ অনেক বেশি বিউটিফুল এটা নেক কাটিংটা কিন্তু ব্রড করে দেওয়া আছে অনেক বেশি কিউট একটা নেকওয়ার্ক মাসাল্লাহ আবার বলছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আয়স আপু থ্যাংক ইউ সো মাচ ওকে ফাইমা ফের দোসি লিখেছে প্রাইস আপু প্রাইসটা জানিয়ে দিচ্ছে প্রাইসগুলো হচ্ছে অন্যান্যগুলোর মতোই টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি পড়বে চুল কী করছিস আজকে দেখি পিছে পিছে দেখানো যাবে না দেখাবো দোস পরে আমি লাইভটা শেষ করে তোকে ছবি পাঠিয়ে দিব বলে দেখাবো ঠিক আছে সো এটার ওয়ার্কসগুলো দেখি এখানে হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছি আমাদের ভিতরে হচ্ছে সিকুইন্সের ওয়ার্ক অ্যান্ড উপরে হচ্ছে এমব্রয়ডারি করা আছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের কিছু ও না গোল্ডেন কালারটা হচ্ছে জারির ওয়ার্ক হুম জারি ওয়ার্কও করা আছে প্লাস এমব্রয়ডারিও করা আছে এটা হচ্ছে পুরোটা ড্রেস জুড়েই কিন্তু এরকম ডিজাইনস করা আছে অ্যান্ড সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে এখন আমি দামান পোর্শনটা চলেছি ওয়াও দামান পোর্শনটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিজাইন দিয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখো পুরোটাই হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্ক করা আছে মানে লাইক ড্রেস জুড়ে রেডটা অর্ডার করেছি আমি ওকে আপু তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখানে আমরা ওয়ার্কটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা ব্রাউন কালারেরও এমব্রয়ডারি করা আছে প্লাস এখানে আমাদের সিকুইন্সের ওয়ার্ক খুবই বেশি বিউটিফুল লাগতেছে সেটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা পড়বে তোমার হেয়ারটা খুব বিউটিফুল আপু থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ বলবে অনেক কষ্টে বড় করছি আপু ড্রেসগুলো কি কটনের না আপু এগুলো দেখতে পাচ্ছ খুবই গ্লেসি একটা ইয়ে দিচ্ছে সো অবভিয়াসলি এটা লাকজারি সিল্কের হবে আপু জি আপু বলেন হ্যাঁ আপু হ্যাঁ আপু কেমন আছো কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি লাইফ আর হচ্ছে না আসলে এক্স্যাক্টলি এটাই বলা হচ্ছে ওকে সো ওয়াও এটার স্লিভসটাও কিন্তু একটা ডিফারেন্ট টাইপের এখানে কিন্তু আমাদের প্লেটের মতো করে দুটো সেপারেশন করা আছে আমাদের স্লিভসে খুবই বেশি বিউটিফুল লাগতেছে হোম ডেলিভারি কত দিনের মধ্যে দেওয়া হয় ঢাকাতে দুই থেকে তিন দিন আপু আমার কমেন্ট পড় না কেন রিয়েলি সরি আপু ড্রেস দেখাতে ব্যস্ত ছিলাম সো সাউদা তাহরাত সুহা হের আই গো তোমার কমেন্টটা পড়ে ফেলেছি হাউ আর ইউ জানিয়ে দিও আমাকে ঠিক আছে আপি তুমি অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ আস্থা আপু আই এম রিয়েলি ব্লেসড যে তোমাদের কাছে আমাকে ভালো লাগে মানে সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটা স্লিভস পোর্শনের এন্ডিংটা দেখতে পাচ্ছি আমাদের একটা ব্ল্যাক কালারের উপরে কিন্তু ব্রাউন কালার এমব্রয়ডারি করা আছে অ্যান্ড প্লাস সি কুইন্সেরও ওয়ার্ক দেখতে পাচ্ছি ঠিক আছে গ্লেস মারতেছি যেটা বটল গ্রিন আছে আপু আপু আই গেস বটল গ্রিন কালার একটা দেখিয়ে ফেলেছি সো ইউ মিসড ইট আমরা ড্রেস যখন ফটো পোস্ট করব তখন তুমি দেখে নিতে পাবে আপনি তুমি এত সুন্দর কেন অ্যাকচুয়ালি আপনি তোমার চোখটা সুন্দর তুমি মানুষটা ভালো এর জন্য হয়তো তোমার সবাইকে সুন্দর লাগে দ্যাটস দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি দ্যাটস দ্য পয়েন্ট তোমার এই কারণে হয়তো আমাকে অনেক ভালো লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা হচ্ছে কমপ্লিটলি সলিড একটা কালারের উপরে লাকজারি লাকজারিয়াস সিল্কের উপরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখিয়ে দিলাম এটার প্রাইসটা বলে দিই মাত্র টু ভেরি ফ্রেন্ডলি একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এটা একটু লাগাই দাও না ওই যে ইয়েটা দরজাটা কেন নাই

ইনসাইড ঢাকা অ্যান্ড আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি সো সাথে থাকো আমরা কিন্তু আরেক এক্সাইটিং কিছু দুপাটা নিয়ে এসেছি আমাদের কী যেন গোটা পেস্টের আই না হ্যাঁ গোটা পেস্টের কিছু ইয়ে নিয়ে এসেছি ড্রেসগুলোর সাইজ কত আপু ওইগুলো ড্রেসগুলোর সাইজ পড়বে স্মল মিডিয়াম লার্জ কিছু কিছুগুলো লার্জ নেই কিছু কিছুগুলো স্মল নেই ঠিক আছে বলে দিয়েছি আমি লাইভে সো ওকেই সো ড্রেসটা সরিয়ে ফেলছি নেক্সট ড্রেসে চলে যাই আপু ডেলিভারি চার্জ হবে জি আপু ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড ঢাকা এইটির টাকা আউটসাইড ঢাকা ওয়ান টাকা আপু গ্রিনটা আরেকবার দেখাও না সায়দা আপু রিয়েলি সরি আমরা অ্যাকচুয়ালি এত সুন্দর কিছু দুপাটা নিয়ে এসেছি যে এখন আমরা যদি ড্রেসগুলো আবার রিপিট করি সো অনেক বেশি সময় লাগবে সো সাথে থাকো আমরা যখন ফটো পোস্ট করে দিব দেখে নিও অল রাইট আপি সবই হচ্ছে সেম প্রাইস এর টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি সো সাথে থাকো সবাই যেও না কাজ এই ড্রেসটা দেখানোর পর আমি হচ্ছে আমাদের দুপাট্টা দেখিয়ে দিব যেগুলো হচ্ছে আমাদের গোটা পেস্টের ওয়ার্ক করা আছে সো অবসলিউটলি গর্জিয়াস কিছু দুপাট্টা দেখাবো আগে এই ড্রেসটা দেখিয়ে নিই এই ড্রেসটা দেখো ওয়াও এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভি কাটিং এর নেকটা খুবই বেশি বিউটিফুল আপু ড্রেস ড্রেসটার ব্যাক পার্ট দেখাও দেখাচ্ছে আপু সাথে থাকো ঠিক আছে এটার ওয়ার্কগুলো একটু বুঝিয়ে দিই ওয়াও ব্ল্যাকের উপরে কিন্তু আমাদের হোয়াইট কালার এম্ব্রয়ডারি করা প্লাস ব্রাউন কালারের কিছু এম্ব্রয়ডারি করা আছে অ্যান্ড এখানে আমাদের কিন্তু সি কুইন্সেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে যেগুলো হচ্ছে এম্ব্রয়ডারির উপরে লক করে দেওয়া ঠিক আছে এখানে সিকুইন্সের ওয়ার্ক করা আছে অ্যান্ড এখানে এটা হচ্ছে আমাদের পুরোটা ড্রেস জুড়ে এই সেম ওয়ার্কটা অ্যান্ড প্লাস এখানে কিছু বেবি এমব্রয়ডারি করা আছে ছড়িয়ে ছিটিয়ে ওকে সো এই যে আমাদের ড্রেসটা ড্রেসটা হচ্ছে এটার সাইজ অ্যাভেলেবেল আপু ইনবক্স চেক করো অর্ডার ডান ওকে আপু হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা দামান পোর্শনটাও খুবই বেশি বিউটিফুল লাইক এটা হচ্ছে একটা আনার যে আনারকলি নাকি কি জানি বলার যে এরকম টাইপের একটা ইয়ে থাকে এটা কি আনারকলি আনারকালি হ্যাঁ আনারকালি টাইপের একটা কুর্তি রাইট কারণ এখানে হচ্ছে আমাদের এই যে পার্টটা এই পার্টটা হচ্ছে নিচ পর্যন্ত যাচ্ছে নিচ পর্যন্ত যে নিচে গিয়ে কিন্তু আমাদের শেরওয়ানি আচ্ছা শেরওয়ানি টাইপের একটা ডিজাইন দিয়েছে ইন্ডিয়াতে ডেলিভারি হয় না গোয়াপু ইন্ডিয়াতে ডেলিভারি হয় না ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনের প্যানেলটা দেখিয়ে দিলাম অনেক বেশি বিউটিফুল অ্যান্ড আমাদের স্লিভসটাও দেখিয়ে দিই আমাদের স্লিভসটা হচ্ছে আমাদের বেস কালার যেটা ব্ল্যাক ব্ল্যাকের উপরে কিন্তু আমাদের এন্ডিং পোর্শনটা দেখতে পাচ্ছি এটা কিসের উপরে সিল্কেরই সিল্কেরই প্যানেল দেওয়া আছে আলাদা করে আপু আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ পাপড়ি ইসলাম ঠিক আছে এখানে ওয়ার্কগুলো বুঝিয়ে দিই এগুলো হচ্ছে হোয়াইট কালার এমব্রয়ডারির উপরে আমাদের কিন্তু জরির ওয়ার্ক অ্যান্ড প্লাস সিকুইন্সেরও ওয়ার্ক করা আছে ঠিক আছে অনেক বেশি বিউটিফুল লাগতেছে দেখতে অ্যান্ড আমাদের ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই ব্যাক পোর্শনটা হচ্ছে একদম কমপ্লিট সলিড ব্ল্যাক কালারের উপরে একটা শাইনি যেহেতু লাকজারি সিল্কের সো এটার প্রাইসটাও বলে দিই তার প্রাইস পড়বে টু সো দেরি না করে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো হ্যালো হাই জাহান মাসুমা আপু আপনি তোমার ড্রেসটা বেশি ভালো লাগ লাগছে হা 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 থ্যাংক ইউ হাইশা আপু জাহান মাসুমা লিখেছেন উইচ ব্র্যান্ড এটা হচ্ছে এম্পোরিয়ামের ঠিক আছে এটা হচ্ছে এম্পোরিয়ামের ছিল সো এটা লাস্ট ড্রেস ছিল আমি সরিয়ে ফেলছি এখন যা কিছু এক্সাইটিং কিছু ইয়ে দেখাবো দুপাট্টা দেখাবো সো কেউ চলে যেও না সাথে থাকো সো বিশ করে স্টার্ট করে দিই যারা সবাই বলতেছে দুপাট্টা দেখাও দুপাট্টা দেখাও হেয়ার উই গাও এটা হচ্ছে আমাদের দুপাট্টা ফার্স্ট দুপাট্টাটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা গ্রিন কালারের উপরে একটা কি বলবো একটা লেমন গ্রিনও না এটা হচ্ছে একদম এক্স্যাক্ট গ্রিন কালার যেটা গ্রিন কালারের উপরে কাজী নিশাদ তাসনিম চোখের মধ্যে এত ভালোবাসা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে

ওকে সো এটার ফেব্রিকটা পরবে হচ্ছে লাগি আমাদের সফট সফট নেটের উপরে ঠিক আছে সফট নেটের উপরে এখানে কিন্তু আমাদের প্যানেল ওয়ার্ক করা আছে জেরি রের খুবই বিউটিফুল আর এখানে এটা কি জিনিস পুরোটা হচ্ছে গোটা পেস্টের ওয়ার্ক এন্ড দিস থিং সো বিউটিফুল রিনা अग्रवाल লিখেছেন প্রাইস আপু প্রাইসটা জানিয়ে দিচ্ছি সাথে থাকো আমি এটা এখন ড্রেসটা ড্রেসটা বলি दुपাটাটা একটু ধরে দেখাবো এটা কি এটা কি বলে এটা এটার ওয়ার্কটা হচ্ছে পুরোটা গোটা পেস্ট এর উপরে খুবই বেশি বিউটিফুল লাইক একটা লিফের মতো করে ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুরোটা ড্রেস জুড়েই কিন্তু পুরোটু ড্রেস জুড়ে সারাউন্ড করবে পুরো ডিজাইনটা অ্যান্ড অবশ্যই অনেক বেশি বিউটিফুল অনেক বেশি গরজিয়াস একটা ড্রেস আই হোপ এটা আমার ড্রেস এর সাথেও ম্যাচ খেয়ে গিয়েছে কাজ এইসব দুপাট্টা গুলো হচ্ছে যে কোনো কালারের সাথে যায় লাইক এরকম ব্রাইট যে কোনো কালারের সাথেই যাবে আপু তোমার পিছনে পিঙ্ক কালার ড্রেসটা দেখাও এটা পিঙ্ক না এটা হচ্ছে একটা অফ হোয়াইট একটা ক্রিম কালারের উপরে ঠিক আছে নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখিয়ে দিব সো রাইট নাও তুমি এখন দুপাটাটা দেখো দুপাটাটা হচ্ছে অনেক বেশি বিউটিফুল অ্যান্ড প্লাস যেহেতু সফট নেটের উপরে অনেক বেশি সুন্দর একটা স্কিন ভিজিবল দেখাচ্ছে সো অবভিয়াসলি অনেক বেশি বিউটিফুল লাগতেছে এটার প্রাইসটাও বলে দিই এটার প্রাইসটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড ওয়াও মাত্র ফিফটিন হান্ড্রেডে এত আচ্ছা এটাও বলে দিই যে বাহারে কিন বাইরে কিন্তু মলে গেলে কিন্তু তোমরা এটা বাইশশো পঁচিশশো করে পাবে বাট এখানে হচ্ছে আমরা খুবই ফ্রেন্ডলি প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশোতে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিতে পেয়ে যাচ্ছো এত বিউটিফুল একটা গোটা পেস্টের ওয়ার্ক করা দুপারটা ঠিক আছে অ্যান্ড প্লাস এটার প্যানেলটা দেখিয়ে দিই এটার প্যানেলটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা মানে সুতোর লাইক ফেদারি ফেদারি টাইপ দেখাচ্ছে অনেক বেশি বিউটিফুল একটা প্যানেল ওয়ার্ক করা আছে সো এটার প্রাইসে যেহেতু বলে দিলাম যাতে ভাল লাগতেছে স্ক্রিন শট নিয়ে বক্স করে ফেলি ঠিক আছে হেই আপু হাই নয়ন হাই সো এখন নেক্সট হচ্ছে চলে যাই নেক্সট কালারটা হচ্ছে ধরবো ধরেই রাখবো উম লাউ আজকে দেখে মনে হচ্ছে আমার হলুদ এখন যে কালারটা দেখাবো হ্যাঁ এটাই দাও ওয়াও নেক্সট কালারটা হচ্ছে আরও বেশি ব্রাইট অ্যান্ড আরো বেশি বিউটিফুল একটা কালার প্লাস গোটা পেস্টের ওয়ার্কগুলো হচ্ছে অনেক বেশি বেশি বিউটিফুল অ্যান্ড অনেক বেশি করে দেওয়া আছে সো মানে খুবই বেশি গর্জিয়াস ওকে এই ড্রেসগুলা এটা অরেঞ্জ না এটা হচ্ছে পুরোই অরেঞ্জ এটা একদম যেটা বেজ অরেঞ্জ আমাদের সেই বেজ অরেঞ্জের উপরে সফট নেটের উপরে ওয়ার্ক করা পুরোটা হচ্ছে গোটা পেস্টের ওয়ার্ক করা আছে অ্যান্ড ওয়াও এটার পুরোটা ওয়ার্কই হচ্ছে আমাদের ফ্লোরালের উপরে ঠিক আছে দেখতে পাচ্ছ যেখানে কিছু ফ্লোরাল ফ্লোরাল টাইপ গোটা পেস্টের ওয়ার্ক করা আছে অ্যান্ড প্লাস লিফি লিফি কিছু গোটা পেস্টের ওয়ার্ক করা আছে লাইক ওয়াও অনেক বিউটিফুল একটা ড্রেস অ্যান্ড জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান্ট স্যার ইদু জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান আমাদের এখানেও কিন্তু সেম কিছু ফেদারি টাইপ প্যানেল দেওয়া আছে অনেক বেশি বিউটিফুল অ্যান্ড পুরোটা ড্রেসেই কিন্তু সারাউন্ড করা ঠিক আছে পুরোটা চারপাশেই আমি ড্রেস ড্রেস করতেছি কেন বা এটাই আমার দুপারটা আবার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে নাইমা রু নুসরাত কি পেসনের টপসগুলো দেখ ওকে সো পেছনের টপসগুলো আজকে না আমরা নেক্সট লাইভে দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভ একজন দেখিয়ে দিব আজকে যেহেতু নতুন অ্যারাইভালস নিয়ে এসেছি সো এইগুলো শেষ করে নিই সো দুপাট্টাগুলো দেখা দেখাচ্ছি যেহেতু দুপাট্টাগুলো দেখিয়ে দুপাট্টাগুলো হচ্ছে ওয়াউই একটা ওয়াউইং দুপাট্টা ঠিক আছে অনেক বেশি বিউটিফুল সো এটার প্রাইসও সেম পড়বে না এটার প্রাইসও সেম আমাদের ফিফটিন হান্ড্রেড পড়বে অনেক বেশি বিউটিফুল একটা কালার সো ডোন্ট মিস ইট

ঠিক আছে এটা হট মেজেন্টা না নাকি রেড হট হ্যাঁ একটা হট মেজেন্ডা একটা কালার পুরো ওয়াও খুবই বেশি বিউটিফুল লাইক এটারও কিন্তু আমাদের গোটা পেস্টের যে ওয়ার্কগুলা সবই কিন্তু আমাদের ফ্লোরাল অ্যান্ড লিফি কিছু ওয়ার্ক করা আছে অ্যান্ড প্লাস সেম আমাদের যে এই এই দোপাটার দেখিয়েছি ওটার মতোই কিন্তু আমাদের এখানে কিছু সুতোর ফেদারি টাইপ প্যানেল দেওয়া আছে সো আমি এখন এটা খুলে দেখিয়ে দিই সো এটা একটু সরিয়ে ফেললাম ওকে থাক দেখলে তারাই বুঝবে ওয়াও থ্যাংক ইউ আয়সা আপু সো এই তো দেখিয়ে ফেলি ওয়াও এটা হচ্ছে আরো বেশি সুন্দর লাগতেছে জাস্ট বিকজ এটার কালারটা একটু ডিপ অ্যান্ড প্লাস আমাদের যে গোটা পেস্টের কালারটা এটা কিন্তু একটু লাইক একটু মানে কি বলবো একটু শাইনি গোল্ডেন একটা অরেঞ্জ টাইপের একটা ভাইব দিচ্ছে তাই না হ্যাঁ এরকম যেহেতু সো অবভিয়াসলি কালারটা অনেক বেশি ফুটে উঠতেছে এন্ড প্লাস আমাদের প্যানেলটা দেখতে পাচ্ছি যেটা কারণ আরো বেশি ফ্যান্সি লাগতেছে আমাদের দুপাট্টাটা ওয়াও হ্যাঁ যে কোনো বিয়েতে পরে যেতে পারবা লাইক তোমরা যদি এরকম একটা কুর্তিও নাও ফর एग्जांपल একটা কুর্তি নিয়েছো কুর্তির সাথে সিগারেট প্যান্ট প্লাস এই দুপাট্টা ওয়াও অ্যাকচুয়ালি একটা মানে বিয়ের জন্য ড্রেস হয়ে যাবে ওয়াও সো প্রিটি অ্যাকচুয়ালি আপু অনেক বেশি প্রিটি একটা দুপাট্টা দেখিয়ে দিলাম আমি তো এটা এটাও মাথায় ধরি যেহেতু আজকে সবাই বলতেছে আমার হলুদ সো হলুদের পরে বিয়েও হয়ে গেলো আমার ঠিক আছে আমি কিন্তু টেকেন দেখে ফেলো আজকে বিয়েটা হয়ে গেলো আমার বা অনেক বিউটিফুল একটা দুপাট্টা অনেক বেশি বিউটিফুল অনেক বেশি বিউটিফুল বাট দ্য প্রাইস ইজ মোর বিউটিফুল যেটা হচ্ছে মাত্র ফিফটিন থাউজেন্ড ভেরি সরি ফিফটিন হান্ড্রেড ফিফটি

আমি সবাইকে বলে আমার বার্থডে আসতে আমার বার্থডে আচ্ছা সো দেখিয়ে দিলাম আমাদের এই দুপাটাটা এই দুপাটাটা ইয়ে পড়বে প্রাইস পড়বে ফিফটিন হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ সরি সরি আচ্ছা সো নেক্সট দুপাটাটা দেখিয়ে ফেলি এটাও সাথে রাখবো নেক্সটটাও দেখাবো সো নেক্সট কালারটাও অনেক বেশি বিউটিফুল লাইক এটা ওয়াও এটা হচ্ছে আমাদের গ্রিন কালারের উপর একটা সেম আমাদের গোটা পেস্টের যেই এখানে ছিল লাইক সেম ওরকমই কিন্তু গোটা পেস্টের ওয়ার্ক করা আছে এটার কালার কম্বিনেশনটাও খুবই বেশি বিউটিফুল একটা গ্রিনের ওপরে যেহেতু গোল্ডেন কালার দিয়েছে অনেক বেশি বিউটিফুল লাগতেছে স্যান প্লাস অ্যাজ অলওয়েজ আগের সবগুলোর মতোই আমাদের কিছু কি ও আচ্ছা দিব দিব ওয়েট যেহেতু দুপাটটা দেখাচ্ছি ক্যারি করতে সমস্যা নাই ওকে সো এগুলোর প্যানেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আগেরগুলোর মতোই কিন্তু আমাদের এখানে কিছু ফেদারি টাইপ প্যানেল করা আছে অনেক বেশি বিউটিফুল লাগতেছে এগুলো হচ্ছে সিলভার মানে সিলভার না গোল্ডেন কালার যেহেতু একটা সিমারি ভাইপ দিচ্ছে সো এটা একটু খুলে দেখিয়ে দিই এটা সরিয়ে ফেলি লুকিং লাইক আ লুকিং লাইক আ বিউটিফুল ব্রাইট থ্যাংক ইউ আয়সা আপু থ্যাংক ইউ সো মাচ দোয়া করো যাতে বিয়েটা হয়ে যায় আমার তাইলে বাইচে যাই আচ্ছা সো এটা হচ্ছে আমাদের সেম নেট কটনের উপর মানে সফট নেটের উপরে নেট কটন বলতেছি সফট নেটের উপরে প্লাস গোটা পেস্টের ওয়ার্ক দেখতে পাচ্ছ অনেক বেশি নিখুঁত অনেক বেশি বিউটিফুল লাইক পুরোটো দুপাট্টা জুড়েই কিন্তু আমাদের এই ওয়ার্কটা করা আছে সো কোনো জায়গায় কিন্তু সিম্পল পড়তেছে না ঠিক আছে এখানে কিছু ফ্লোরান লিফি কিছু ওয়ার্ক দেখতে পাচ্ছি অনেক বেশি বিউটিফুল লাগতেছে সো অ্যান্ড এটা প্যানেলটা তো দেখালামই আবারও সেমভাবে একটু ধরি যেহেতু একটু গোল্ডেন কালারও দরকার মানে গোল্ডেন বলি গ্রিন কালারও দরকার আছে বিয়েতে আমার আসলে পুরো পারো পারো লাগতেছে বুঝছো বাট দেবদাসের অভাব আচ্ছা সো এটারও প্রাইস পড়বে সেম ফিফ ওয়ান থাউসেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি আমি আবারও ফিফটিন থাউজেন্ড বলতে গিয়েছিলাম যাক সমস্যা নেই বিয়ে যেহেতু প্রাইসটা বেশি হতেই পারে ওকে সো অবভিয়াসলি কালারগুলো অনেক বেশি স্টক লিমিটেড কালার কম্বিনেশনগুলো অনেক বেশি বিউটিফুল থাকবে না অবভিয়াসলি থাকবে না এখনই অর্ডার এসে পড়তেছে সো দেরি না করি ইনবক্স করে ফেলি অ্যান্ড হচ্ছে এটা প্রাইস চারেকবার বলে দিই ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সো নেক্সট নেক্সট ইয়েটা তুমি আবার ওকে সো আমরা নেক্সট ইয়েটা দেখিয়ে ফেলি ওয়াও এটা হচ্ছে একটা অলিভ কালারের উপরে সিদ্ধ অলিভ ঠিক আছে একটা বয়েলড কালারের উপরে কিন্তু বয়েল অলিভ কালারের উপরে কিন্তু সেম আমাদের গোটা পেস্টের ওয়ার্ক করা আছে অ্যান্ড এই গোটা পেস্টের ওয়ার্কটাও কিন্তু ওরকম সেম সিমারি একটা গোল্ডেন কালার ওয়াও এই প্রত্যেকটা কালারের উপরে পেস্টের ইয়েগুলো তো সুন্দর লাগছে আরি কি জোস আচ্ছা

হ্যাঁ একটা বয়েল্ড অলিভ কালারের উপরে কিন্তু আমাদের সেম গোটা পেস্টের ওয়ার্ক করা আছে সেম কিন্তু আমাদের এরকমই মানে ফ্লোরাল অ্যান্ড লিফি কিছু ওয়ার্ক করা আছে অ্যান্ড প্লাস আমাদের এখানকার যে প্যানেলগুলা সে একটু ফেদারি ফেদারি টাইপ লাগতেছে বাট এগুলো হচ্ছে পুরোটাই সুতোর কাজের উপরে ঠিক আছে প্যানেলটা পরবে সো এটাও হচ্ছে সেম জাস্ট একটু ডিফারেন্ট টাইপের কালার দেখালাম এটাও একটু কপালে নেই কপালে বলি মাথায় নেই সো এটার প্রাইসটাও সেম পড়বে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সো দেরি না করে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলি কাজ কালারগুলো অনেক বেশি ডিমান্ডিং কালার অ্যান্ড প্লাস দুপাটা দেখার জন্য একদম লাইভের শুরু থেকেই সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল সো এখন দুপাটাটা যেহেতু দেখিয়ে ফেলেছি সাও এখন হচ্ছে নিয়ে ফেলি তাই না দেরি না করে নিয়ে ফেলি সাও আর কি কিছু আছে আর কিছু নেই না একটু আরো কয়টা দুপাটা হয়তো আর একটু পড়তাম ভালো লাগতো কি ব্লু কালার ব্লু কালার না ব্লু কালার তো নেই সো এটাই হচ্ছে আমাদের লাস্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের লাস্ট দুপাট্টা দেখিয়ে ফেলেছি দুপাট্টা কয়টা কালার দেখালাম পাঁচটা এই আরেকটা কালার আছে দেখিয়ে ফেলি ওয়াও হ্যাঁ ওটা ছিল অরেঞ্জ যেটা ফার্স্টে দেখিয়েছিলাম ওটা অরেঞ্জ কালার ছিল এটা হচ্ছে একদম ব্রাইট ইয়েলো কালারের উপরে ঠিক আছে ওয়াউ অনেক বেশি বিউটিফুল একটা কালার আমি এটা একটু খুলে দেখিয়ে দিই ব্লু কালার হ্যাঁ নেই হ্যাঁ ওকে তোমার বার্থডে ডেটটা বলো অ্যান্ড আই ডিটা বলো ইনশাল্লাহ উইশ করবো ও আই সাপোট দ্যাট সো সুইট অফ ইউ তোমরা আমাকে উইশ করলেই হবে আই হোপ আমার বার্থডে দিনে যদি একটা লাইফ পড়ো অনেক বেশি হ্যাপি হব তাতে সবাই আমাকে আমার ড্রেস না দেখে সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলবো অনেক ভালো লাগবে যাই হোক আমার বার্থডে হচ্ছে থার্ড অক্টোবরে সো অবশ্যই অবশ্যই সবাই আমাকে উইশ করবো হ্যাঁ তো আমি অনেক বেশি হ্যাপি হব ওকেই সো এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার যেটা আমরা দেখাতে চাচ্ছিলাম বাট এটা অরেঞ্জ কালার না এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার ঠিক আছে ইয়েলো কালারের উপরে কিন্তু এরকম আহ একটা গ্লেসি গোল্ডেন কালারই গোটা পেস্টের ওয়ার্ক করা আছে সো একটা ডিফারেন্ট একটা লুক দিয়েছে অনেক বেশি বিউটিফুল লাগতেছে দেখতে সো এটা হচ্ছে পুরো আমার ড্রেসের সাথে মিলে গেছে লাইক আমার ড্রেসটা আরো বেশি গর্জেস লাগতেছে এই জন্য সো এটারও প্রাইস সেম পড়বে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি যাদের যাদের ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সটা করে ফেলবেন কাজ মাত্র ছয়টা দেখিয়েছি যেহেতু অ্যান্ড সবই হচ্ছে খুবই ডিমান্ডিং কালার সো থাকবে না অবশ্যই থাকবে না সো এখন হচ্ছে বেশি সোসও করে ফেলতেছি পরে আফসোস হবে আমার কাজ আমার কাছে একটাও থাকবে না আমার নেওয়ার মতো কোনো দুপাটাই থাকবে না ওকে এটা হচ্ছে আমাদের লাস্ট দুপাটাটা দেখিয়ে ফেললাম এখন কি বলবো এখন হচ্ছে আমার বিদায় নেওয়ার পালা চলে যেতে হবে খুবই খারাপ লাগতেছে আশা করেছিলাম আরও কথা বলবো আরো ড্রেস দেখাবো বাট কথা বলতে বলতে তোমার সাথে আড্ডা দিতে দিতে ড্রেস দেখানো শেষ হয়ে যায় দুপাটা দেখানো শেষ হয়ে গিয়েছে যাক থ্যাংকস ফর স্টেইং উইথ মি সবাই থ্যাংক ইউ সো মাচ ইট মিনস আ লট এতজন ছিলে ভালো লেগেছে সো এখন সামনে সারপ্রাইজ ও হ্যাঁ বলতেই ভুলে গেছিলাম সামনে একটা সারপ্রাইজিং লাইভ নিয়ে আসতেছি আমরা যেটা আগের লাইভে বলে দিয়েছিলাম সো হ্যাঁ কোনো লাইভগুলো মিস দেওয়া যাবে না কাজ একটা যেহেতু সারপ্রাইজিং লাইভ অবভিয়াসলি অবভিয়াসলি অনেক বেশি ফান করবো অনেক বেশি এক্সাইটিং জিনিস নিয়ে আসবো অ্যান্ড অবভিয়াসলি এটা রেয়ার জিনিস নিয়ে আসবো যেটা হচ্ছে অরেঞ্জ আগে দেখানো হয়নি আই গেস ও আগে দেখানো হয়েছে আমরা দেখাই নেই আচ্ছা আমরা একটু ঠিক আছে আমরা যেহেতু ফ্রেন্ডসরা মিলে আসতেছি সো অবভিয়াসলি আমাদের জন্য একটা আলাদা ইয়ে হবে ইউর লুকিং সো প্রিটি অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ ওয়াল দিদি মেরুন কালার আছে আপু এগুলো তো দেখিয়ে ফেলেছি নাও আমার হচ্ছে বিদায় নেওয়ার পালা আর কত আড্ডা দিব বলো আমি যে এত পটো করি তোমরাও তো মাঝে মাঝে বলে উঠো যে এত কেন কথা বলি এত কেন ভাব নেই দেখো তোমাদের সাথে একটু ভাব নেই একটু কথা বলি এই তো তোমরা সাথে থাকো তোমরা আড্ডা দাও ভালো লাগে একটু করতে হয় নাহলে তো আই হাই হাই আচ্ছা সমস্যা নেই একটু ঠিক করে দেওয়া যাবে ওকে সো চলে যাই নেক্সট লাইভে ইনশাল্লাহ আবার এসে পড়বো আবার আড্ডা দিব আবার ইয়ে করবো কী হচ্ছে আমার সাথে সো টাটা সবাই যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি করে খাওয়া দাওয়া করবে আমিও করবো ঠিক আছে টাটা